নমস্কার বন্ধুরা, এই শীতে কেমন আছেন আপনারা? আমার তো খুবই ঠান্ডা লাগছে। আজ এই ঠান্ডায় তেমন কিছু আমার করা ছিল না, তাই ভাবলাম একটু গুছিয়ে রান্না করি। তাই আমি প্রথমে গেলাম ছাদে, আমার মায়ের ছাদ বাগানে। সেখান থেকে প্রথমে তুলে নিলাম কিছু কাঁচা টমেটো, একটা বেগুন, দু তিনটে গুলি লঙ্কা, পালং শাক এবং পুঁই শাক। এবার আমি আলু ঝিরি ঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এরপর একটি কড়াই উনুনে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে অল্প সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে গেলে ঝিরি ঝিরি করা আলুটা দিয়ে দিলাম। এরপর কড়া করে আলু ভেজে তুলে নিলাম। এবার শুকনো কড়াইতে প্রথমে বড়ি দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর কিছু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে আবারও কিছু সময় ভেজে বড়িগুলো তুলে নিলাম। ওই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নকে একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে কিছুটা সময় ভেজে নিলাম। এরপর ওই ভাজা পালং শাকের উপর ভাজা বড়ি ও আলু দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঝোলের জন্য জল ঢেলে দিলাম। এরপর গুঁড়ো হলুদ, সরিষার তেল ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবং দুটি কাঁচা লঙ্কা কুচে দিয়ে দিলাম। মিনিট 15 ফোটানোর পর তৈরি হয়ে গেল পালং বড়ি ও ভাজা আলু পাতলা ঝোল। পালং বড়ি ভাজা আলু পাতলা ঝোল হয়ে গেছে আমার। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। এবার কড়াইটি ভালো করে পরিষ্কার করে নিয়ে উনুনে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে অল্প সরিষার তেল দিয়ে বিনস ভেজে তুলে নিলাম। ওই কড়াইতে কিছুটা আলু ও শিম ভেজে নিলাম। শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে ভালো করে ধুয়ে রাখা 200 গ্রাম মুসুর ডাল ভেজে নেব। এরপর অল্প পরিমাণে শুকনো গুঁড়ো হলুদ দিয়ে নেড়ে নিলাম। এরপর ডাল সিদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে দিলাম। এরপর ডাল সিদ্ধ হয়ে গেলে ছোট চামচের হাফ চামচ নুন দিয়ে নেড়ে নামিয়ে নিলাম। এইবার গাছ থেকে তোলা বেগুন, টমেটো পুড়িয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম।
অন্য একটি কড়াইতে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এরপর ডিম সিদ্ধ হয়ে গেলে তা ছাড়িয়ে ধুয়ে নিলাম। এবার কড়াইতে খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। এরপর 1-2 চিমটি পরিমাণ নুন ও হলুদ দিয়ে ডিমটা ভেজে তুলে নিলাম। ওই কড়াইতেই আবারও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি লাল করে ভেজে নিলাম। তারপর ছোট চামচের হাফ চামচ পরিমাণ হলুদ ও নুন দিয়ে আবারও ভাজা ভাজা করে নিলাম। এবার কাঁচা টমেটো কুচি দিয়ে মিনিট পাঁচেক মতো ভাজার পর 50 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। এরপর অনবরত নাড়তে থাকলাম। এবার ছোট চামচের 1 চামচ লঙ্কা বাটা দিয়ে আবারও নাড়তে থাকলাম। এরপর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নাড়িয়ে নিলাম এবং একটি আলু সিদ্ধ করে ভালো করে মেখে একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। ওই গোলানো আলু সিদ্ধটা ভাজা মশলার উপর ঢেলে আবারও মিনিট পাঁচেক কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণে গরম জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে আবারও কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল দই, ডিম ও কাঁচা টমেটো ডালনা। কিছুটা তরকারিতে গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছিলাম, যেটা আগে বলা হয়নি। বন্ধুরা, আমার সব রান্না তৈরি হয়ে গেছে। এবার আমার দুপুরের খাবার থালাটি সাজিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই আজকের রান্নার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দিন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।